স্ত্রীর স্তন মুখে নেওয়া কি হারাম যদি অনিচ্ছাকৃত দুধ মুখে চলে যায় তাহলে কি স্ত্রী হারাম হয়ে যাবে এটা যদিও একটা বেমানান প্রশ্ন মনে হয় কিন্তু আসলে এটা জানা উচিত স্ত্রী স্বামী স্ত্রী বিনোদনের জন্য কোনো বাধা নিষেধ নাই শুধু একটি বাধা সেটা হলো কি ওই গুজ্জোর ব্যবহার করা নিষিদ্ধ এছাড়া যত রকমের ব্যবহার আছে। স্ত্রীকে যত রকমের ব্যবহারের প্রক্রিয়া থাকতে পারে হ্যাঁ আবিষ্কার গবেষণা করুক কোনো অসুবিধা নেই স্ত্রী স্তন চোষা এবং তাতে যদি দুধও চলে আসে কোনো অসুবিধা নেই তবে এই ফতোয়ার অর্থ এটা নয় যে স্ত্রীর দুধ খাওয়া জায়েজ এটা হলো বেমানান একটা কথা বিনোদন করতে যে যদি দুধ চলে আসে দু এক ফোঁটা এটাতে কোনো অসুবিধা নেই এটা যদি পেটেও চলে যায় খেয়েও ফলে কোনো অসুবিধা নেই এটা হলো বিনোদনের অবস্থায় হ্যাঁ কিন্তু কেউ যদি নেশায় পড়ে দুধ খায় এটা হারাম কারণ এটা হলো সন্তানের হক সন্তানের হক স্বামী স্ত্রীর স্থান চুষতে পারবে কিনা জি হ্যাঁ সেখানে স্বামী এবং স্ত্রী তার স্ত্রীর সমস্ত স্থান গোলা স্বামীর জন্য অবশ্যই সেটা আল্লাহতলা বৈধ করেছেন এটা করতে আপনি পারবেন অসুবিধা নেই আল্লাহতালা এটা আপনার জন্য বৈধতা করেছেন এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে আপনার স্ত্রীর দুধ আপনি চুষতে পারেন অথবা মুখে নিতে পারেন তো সেই ক্ষেত্রে স্ত্রী দুধ কি আপনি পান করবেন তো এখানে কিন্তু দুইটা একটা বিষয় দেখা যাচ্ছে একটি হলো দুধ পান করা দ্বিতীয় নাম্বার দুধ নিয়ে মুখে নিয়ে স্ত্রীকে আনন্দ দেওয়া বা অথবা নিজেই আনন্দ পাবা একটা বিশেষ মুহূর্ত বা একটা বিশেষ ক্ষেত্র ক্ষেত্রকে কেন্দ্রিক করে তো হ্যাঁ এখানে আপনি স্ত্রীর স্থান আপনি স্বামী এবং স্ত্রী একটা বিশেষ ক্ষেত্রে একটা বিশেষ মুহূর্তের জন্য এটা আপনি মুখে নিতে পারবেন কিন্তু দুধ পান করতে পারবেন জি এমনটা বলা যাচ্ছে না কারণ প্রেগন্যান্স কোনো মহিলা যদি থাকে যিনি গর্ভবর্তী অথবা বাচ্চা হয়েছেন ছোট্ট ছোট্ট বেবি পৃথিবীতে আল্লাহতালা প্রদান করেছেন তো আপনার স্ত্রীর থেকে যে রিজিকটা বের হচ্ছে যে দুধটা বের হচ্ছে ওটা হলো আপনার বাচ্চার জন্য আল্লাহ আল্লাহতালা রিজিকির ব্যবস্থা করেছেন ওটা আপনি খেতে পারবেন না এটা নিহায়ত এটা খাবার প্রশ্নই ওঠে না আপনি এটা খেতে পারবেন না তবে আপনি আপনার স্ত্রীর স্থান গালা নিতে পারবেন মুখে নিতে পারবেন দ্বিতীয় ভুলবশত যদি আপনার গালের ভিতরে চলেও যায় এখানে কিন্তু আলেমদের ভিতরে কিছু একখতালাফি মশলা আছেন তো এখানে কিছু কিছু বিষয় এসে দাঁড়াচ্ছে সেটি হলো যদি গালের ভিতরে চলেই যায় মুখের ভিতরে চলেই যায় তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে যদি ভুলবশত অনিচ্ছাকৃতকভাবেই আপনার পেটের ভিতরে যাই আপনার স্ত্রী আপনার জন্য হারাম হবে না কারণ ওটা ইচ্ছাকৃতকভাবে ছিল না অনিচ্ছাকৃতক সুতরাং এ ব্যাপারে আমরা অবশ্যই ইনশাআল্লাত তালা ক্লিয়ার হলাম যে আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করবেন অসুবিধা নাই আপনার স্ত্রীকে সুখ দেন আপনি নিজেও সুখ পান উত্তেজিত তৈরি করেন তবে এ ব্যাপারে একটু সাবধান রাখবেন স্ত্রী দুধ স্বামীর জন্য খাওয়া নয় পান করা যায় কারণ এটা হচ্ছে কার হক বাচ্চার হক কার হক বাচ্চার হক যদি চলে যায় সতর্ক থাকতে হবে স্তন্যদানকারী মহিলাদের সাথে মেলামেশার ক্ষেত্রে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ এই যে মজহাবগুলি পড়লেন চারটা মত পড়লেন তার মধ্যে দুটি মত হচ্ছে যে বড় হয়েও যদি পান করে তারপরে কি হয়ে যাবে দুধমা সাব্যস্ত হয়ে যাবে এই এই কথাটি আমি ইবিন ওসাইম রহমতুল্লাহ আলে থেকে নকল করছি যে সৌদি আরবের দ্বিতীয় বড় আলেম সারা পৃথিবীর মধ্যে তিনজন আলেমের একজন বড় আলেম তিনি বলছেন যে যারা স্ত্রী দুধ পান করে তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং হারাম থেকে বাঁচা উচিত কারণ কিছু কিছু হবে বড় সাবার দুধ পান করালে কি হয়ে যায় দুধমা সাব্যস্ত হয়ে যায় এমনটা না হয় যে ডেলি ডেলি দুধ পান করার কারণে স্ত্রী আপনার স্ত্রী আপনার দুধমা হয়ে বসে আছে ঠিক কিনা সুতরাং হত্যা করলে আল্লাহকে ভয় করুন এক তো হক নষ্ট করা আপনার ছেলে মেয়ের হক নষ্ট করা দ্বিতীয় হচ্ছে যে আপনার হারামের নিমজ্জিত হওয়ার আশঙ্কা সম্ভাবনা স্ত্রীর দুধ খাওয়া হালাল না হারাম এবং মুখে চুষণ দেওয়া বা হাত দ্বারা মর্দন করা জায়েজ আছে কি না এ ব্যাপারে ইসলাম কি বলে প্রথম কথা হচ্ছে স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য এটা হারাম কেননা এটা সন্তানের হক কোনো স্ত্রীর যদি কুলে শিশু থাকে তবেই মাত্র তার স্তনে দুধ আসে সন্তান না হলে স্তনে দুধ আসে না অতে বোঝা গেল এটা সন্তানের হক সুতরাং স্বামী এটা খেতে পারবে না সহবাসের ক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর দুধকে মুখে নেয় এবং এর মাধ্যমে যদি মুখে দুধ চলে আসে তাহলে সেই দুধকে ফেলে দিতে হবে তারপরেও যদি ঘটনাক্রমে সেই দুধ মুখের মধ্যে চলে যায় তাহলে তার এই কাজটা দুধ খাওয়াটা এটা হারাম তবে স্ত্রী তার জন্য হারাম হবে না বা এর দ্বারা তাদের মাঝে যে স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্ক আছে এটা বিচ্ছেদ হবে না তবে স্তন মুখে নেওয়ার দ্বারায় যদি পেটের মধ্যে দুধ চলে যায় তাহলে এটা তার জন্য গুণা হবে সেই ক্ষেত্রে বিধান হচ্ছে সে তৌবা স্তেক ফার করবে এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে স্ত্রীর স্তন চোষণ দেওয়া বা হাত দ্বারা মর্দন করা এগুলো জায়স স্ত্রীর দুধ পান করা নিয়ে কিছু লোক আপনার পিছু লেগেছে আপনি কি সত্যিই স্ত্রীর দুধ পান করতে বলেছেন জি না আমি স্ত্রীর দুধ পান করতে বলিনি একজন মহিলা তার স্বামী তার দুধ পান করত তখন কোন মহিলা তাকে বলেছিল যে আপনাদের সংসার নেই ভিন্ন ছিন্ন হয়ে গেছে তখন ওই মহিলা অন্য জায়গাতে গিয়ে বিবাহ বসে কয়েকটা ছেলে মেয়ে হয় তারপর ওই স্বামী মারা যায় তখন আমাদেরকে জিজ্ঞাসা করে সেই মহিলা যে আমার ঘটনা এই তখন আমি ফতুয়াতে লিখেছি যে তোমার স্বামী তোমার দুধ খেয়েছে বলে তোমার বিবাহ বাতিল হয়নি তুমি পরে যেখানে বিবাহ বসেছো সেটা অবৈধ সম্পর্ক ছিল এখন তুমি পূর্বের স্বামীর সাথে থাকো কোনো সমস্যা নেই তখন এরা ধরে নিয়েছে যে আব্দুর রেক সাহেব বইয়ের দুধ খেতে বলেছে দুধ খাবে কেন একটা ফালতু কাজ কেউ যদি খেয়ে ফেলে বিবাহের কোনো সমস্যা হবে না সাংসারিক জীবনের কোনো সমস্যা হবে না কাজটা হবে অহেতুক একটা ফালতু কাজ এটাই ঠিক বলেছি একটা যারা মিথ্যা কথা বলে তাফসির করে তারাই সত্য কথাকে বিকৃত করে জাতির সামনে পেশ করছে তাদের একদিন না একদিন বিচার হবেই সেদিন তাদের অপদস্থ হওয়া ছাড়া কোনো পথ থাকে স্ত্রীর স্তন চোষা যাবে কিনা অনেকে বিষয়টি জানতে চাই তো আজকে আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে জানিয়ে দেব তো প্রিয় দর্শক আলহবাব বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করো তোমাদের যেভাবে খুশি তোমাদের যেভাবে ইচ্ছা শুধুমাত্র একটি নিষেধ আছে তা হল স্ত্রীকে তার রাস্তা বাদে অন্য কোনো রাস্তায় অর্থাৎ পায়ুপথে স্ত্রী সবাস করা যাবে না এটি খুবই একটি নিকৃষ্ট কাজ এবং এটি ডাইরেক্ট হারাম যেটি কিনা স্ত্রীর হক নষ্ট করা হয় এটি একটি বড় গোনা শুধুমাত্র এই কাজটি ছাড়া আপনি আপনার স্ত্রীকে যে কোনো ভাবে আপনি ব্যবহার করতে পারেন সেটিতে কোনো বাধা নেই তো প্রিয় দর্শক এখন মেন প্রশ্ন হচ্ছে যে স্ত্রীর স্তন চষা যাবে কিনা এক কথা যদি বলতে হয় সেটির উত্তর দ্বারায় স্তন চষা যাবে আপনি যখন স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি সময় যখন আপনি তার সঙ্গে মিলিত হবেন তখন আপনি আপনার ইচ্ছা মতো আপনি সেটি করতে পারেন তবে যদি আপনি এমন হয় যে আপনি ভুল করে যদি কিছু দুধ যদি আপনি খেয়েও ফেলেন সেটিও আপনার স্ত্রী আপনার জন্য হারাম হবে না আপনার স্ত্রী আপনার সঙ্গে বিবাহ বন্ধন বিচ্ছেদ হবে না তবে এটি একটি ফালতু কাজ এটি একটি ফালতু কাজ তবে আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি আপনি এটি করেন তাহলে এটি আপনার বলা হবে অনিচ্ছাকৃতভাবে যদি এটি কখনো হয়ে যায় তাহলে আপনার কোনো বলা নেই আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টির ওপরে অনেকে জানতে চেয়েছেন তারই উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি তবে এটা লজ্জার কিছু নয় অনেকে জানেন না বা বুঝে উঠতে পারেন না তাদের জন্যই এই ভিডিওটি আশা করি আপনারা এটাকে খারাপভাবে ভাবে নিবেন না তো চলুন আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হল সহবাসের সময় স্ত্রীর স্তন চোষা কি ইসলামের বৈধ না হারাম স্বামীর জন্য বৈধ তার স্ত্রীর স্তন চোষণ করে উভয়ের জন্য উত্তেজনা বৃদ্ধি করা সেক্ষেত্রে যদি স্ত্রীর দুধ তার পেটে চলে যায় তাহলে তাতে কোনো প্রকার ক্ষতি হয় না এবং স্ত্রীর তার মা হয়ে যায় না কারণ দুধপানের মাধ্যমে হারাম হওয়ার যেসব শর্ত আছে তা হলো হল এক দুই বছর বয়সের মধ্যে দুধ করতে হবে সুতরাং তারপরে বড় অবস্থায় দুধ করলে হারাম হবে না দুই পাঁচবার পান করতে হবে সুতরাং দুই থেকে চারবার পান করলে কোনো প্রকার প্রভাব পড়ে না আর বড় অবস্থায় পাঁচবারের বেশি পান করলেও কোনো ক্ষতি হয় না সূত্র ইবনে বাজ ও ইবনে উসাইমিন স্ত্রীর স্তনের দুধ পান করা যাবে কি এটা স্বামীর জন্য হালাল নাকি হারাম ইসলাম কি বলে চলুন দেখে নেওয়া যাক ইসলামের উত্তর ইসলামে স্ত্রী দুধ পান করা স্বামীর জন্য হারাম আপনার স্ত্রীর দুধ আপনার সন্তানের জন্য নির্ধারিত আপনার স্ত্রী যদি সন্তানপতি হয়ে থাকে এবং তার স্তন চষার ফলে যদি দুধ বেরিয়ে মুখে চলে আসে তাহলে সে দুধ কণ্ঠনালীতে যাওয়ার পূর্বেই ফেলে দিতে হবে যেহেতু স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হারাম আর স্ত্রীর স্তন চষার ফলে যদি দুধ বের হয় তাহলে স্বামীকে এটা করা বাদ দিতে হবে এর পরিবর্তে স্ত্রীর কাম উত্তেজনা জাগাতে তার স্তন লেহন করে উত্তেজনা জাগাতে পারেন স্ত্রীর দুধ পান করা ব্যতীত স্তন মর্দন চুম্বন করা যায় আছে স্ত্রীর স্তন মুখে নেওয়া কি হারাম যদি অনিচ্ছাকৃত দুধ মুখে চলে যায় তাহলে কি স্ত্রী হারাম হয়ে যাবে এটা যদিও একটা বেমানান প্রশ্ন মনে হয় কিন্তু আসলে এটা জানা উচিত স্ত্রী স্বামী স্ত্রী বিনোদনের জন্য কোনো বাধা নিষেধ নাই শুধু একটি বাধা সেটা হলো কি ওই গুজ্জদার ব্যবহার করা নিষিদ্ধ এছাড়া যত রকমের ব্যবহার আছে স্ত্রীকে যত রকমের ব্যবহারের প্রক্রিয়া থাকতে পারে হ্যাঁ আবিষ্কার গবেষণা করুক কোনো অসুবিধা নেই স্ত্রী স্তন চোষা এবং তাতে যদি দুধও চলে আসে কোনো অসুবিধা নেই তবে এই ফতোয়ার অর্থ এটা নয় যে স্ত্রীর দুধ খাওয়া যায় এটা হলো বেমানান একটা কথা বিনোদন করতে যে যদি দুধ চলে আসে দু এক ফোঁটা এটা তো কোনো অসুবিধা নেই এটা যদি পেটেও চলে যায় খেয়েও ফেলে কোনো অসুবিধা নেই এটা হলো বিনোদনের অবস্থায় হ্যাঁ কিন্তু কেউ যদি নেশায় পডে দুধ খায় এটা হারাম কারণ এটা হলো সন্তানের হক